আসসালামু আলাইকুম আমন্ত্রণ পলিটিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিদা রহমান সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত জেএসসি জেডিসি পরীক্ষা গাজীপুরে শতাধিক কেন্দ্রে বসছে ছেষট্টি হাজার পরীক্ষার্থী এবং পীরগঞ্জে পান চাষে অনেক পরিবার স্বাবলম্বী জমে উঠেছে চতরায় পানের হাট শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খামারের সামনে মোটর সাইকেল ও পিকআপ সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই মোটর সাইকেল আরোহী নিহত এ সময় একই মোটর সাইকেলে থাকা অপর এক যুবক গুরুতর আহত হয়েছে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তবে তার পরিচয় জানা যায়নি নিহতরা হলেন যশোর জেলা সদরের পোলেরহাট গ্রামের বাসিন্দা যশোর এম এম কলেজের শিক্ষার্থী লিটন ও একই এলাকার তুহিন মোটরসাইকেলে করে তারা মংলা থেকে যশোরে ফিরছিলেন কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান শুক্রবার বিকেল পাঁচটার সময় বাগেরহাট মংলা সড়কের ফকিরহাট উপজেলার শোকদারা এলাকার মহিষ খামারের সামনে সড়ক দুর্ঘটনা খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই যুবকের লাশ উদ্ধার ও আহতকে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে গাজীপুরে এবার একশো বারোটি কেন্দ্রে ও ভ্যানুতে মোট ছেষট্টি হাজার জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে জানা গেছে তাদের মধ্যে জেএসসি এ পঞ্চান্ন হাজার আটশো চুয়াত্তর জন এবং জেডিসি এ ছয় হাজার তিনশো এগারো জন পরীক্ষার্থী রয়েছে আমাদের প্রতিনিধি এম এ আজিজ জানান গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল্লাহ জানান গাজীপুরে গত বছরের চেয়ে এবার জেএসিতে তিন হাজার সাতশো বিয়াল্লিশ জন এবং জেডিসিতে তিয়াত্তর জন পরীক্ষার্থী বেড়েছে এবার জেএসিতে চল্লিশটি কেন্দ্র এবং তেষট্টি ভ্যানু এবং জেডিসিতে নয়টি কেন্দ্র ছেষট্টি হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি ইউনিয়নে পান চাষে অনেক পরিবার স্বাবলম্বী কৃষক ঝুঁকে পড়েছে পান চাষে অত্র এলাকার প্রধান অর্থকরী ফসল হিসেবে স্থান করে নিতে শুরু করেছে এই উপজেলার চৈত্র কোল ভ্যান্ডাবাড়ি কুটুরিয়া বড় আলমপুর চতরা কাবিলপুর ইউনিয়নে ব্যাপক সাড়া পেয়েছে এই পান চাষে পানে কী ধরনের রোগ হয় আর এর জন্য কি ব্যবস্থা নেন এসব কথার উত্তরে পান চাষিরা বলেন পচারি ডাটা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করি এখন যেমন রেডোমিন রিভাস মনা ছাড়াও ভিটামিন জাতীয় কীটনাশক কীটনাশক ব্যবহার করার দুই থেকে তিন দিন পর পান বাজারজাত করি এই বিষয়ে পনেরো নং কাবিলপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শহীদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি ভারপ্রাপ্ত হিসেবে অত্র ইউনিয়নে আছি আমার কাজ মাঠে না যদি কেউ সমস্যা নিয়ে অফিসে আসে তাদের পরামর্শ দেই আর এবারে যে আবহাওয়া তা এই ফসলের জন্য বিশেষ উপযোগী কীটনাশক ব্যবহারের কমপক্ষে পনেরো থেকে বিশ দিন পর বাজারজাত করতে হবে এর আগে করলে তা মানব দেহের মারাত্মক ক্ষতি সাধনের সম্ভাবনা থাকে এক বস্তা বা গাদি পান সর্বনিম্ন নয়শো টাকা থেকে সর্বোচ্চ ষোলোশো টাকা দরে বেচা কেনা হয় অবশ্য ব্যবসায়ীরাও এর সঙ্গে একমত এই সম্ভাবনাময় ফসলটির সঠিক পরামর্শ বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করলে আরও স্বাবলম্বী হবে অনেক পরিবার আগামী তিন নভেম্বর জেল হত্যা দিবস তেসরা নভেম্বর এই দিনে জাতীয় চার নেতা শহীদ তাজউদ্দিন আহমেদ শহীদ নজরুল ইসলাম ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয় জাতি তার নেতা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর অবর্তমানে মুজিবনগর সরকার গঠন করে দেশ স্বাধীন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে এই চার নেতাকে আটক করা হয় ষড়যন্ত্রকারীদের সাথে আপোষ না করায় উনিশশো সালে তেসরা নভেম্বর জেলখানায় এই চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয় শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন বলেন বঙ্গবন্ধুর রক্তের ওপর পাড়া দিয়ে মোস্তাক সরকারকে সমর্থন না করায় তাদেরকে হত্যা করা হয় বিশিষ্ট সমাজসেবক আকরাম হোসেন বলেন জাতীয় চার নেতা দুর্নীতিমুক্ত সোনার বাংলা গঠনে জীবন দিয়ে গেছেন জাতীয় চার নেতার নীতি আদর্শ ও দেশপ্রেম তরুণ সমাজের জন্য চিরদিন আদর্শ হয়ে থাকবে জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর এমনই ঘনিষ্ঠ সহচর ছিলেন যে বঙ্গবন্ধুর অবর্তমানে এই নয়টি মাস মুজিবনগর সরকার পরিচালনা করেছে দক্ষতার সাথে এবং মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে আর এই বাঙালি জাতি হয়েছে স্বাধীন এই জন্যে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা তারা এক ও অভিন্ন তাদের সম্পর্ক যেমন ধীর ছিল জীবন দিয়ে জাতীয় চার নেতা প্রমাণ করেছে বঙ্গবন্ধুই তাদের আত্মার খোরাক ছিল বঙ্গবন্ধুর সাথে তারা মৃত্যুকে সামনে রেখেও নিশ্চিত যেন বেইমানি করে নাই মির্জাফরি করে নাই তারা রেখে গেছেন ভালোবাসার পরিচয় দেশের জাতি এবং জনগণকে ভালো অ্যাডভাইস করে গিয়েছেন এবং তারা করাপ্ট মুক্ত সোনার বাংলা গড়ে তোলার জন্য জীবন দিয়ে গিয়েছেন সো আমি সবাইকে বলবো ওনাদের চার যে আদর্শ ছিল বঙ্গবন্ধুর যে আদর্শ ছিল আসুন আমরা আদর্শ মেনে নেই তখনই তাদের আত্মা ভালো থাকবে জান্নাতে থাকবে এবং ওরা মরে গিয়েও শান্তি পাবে পলিটিভির এখনকার সংবাদ এ পর্যন্তই পলিটিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ এছাড়াও ফেসবুক লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ ডট পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ও জনতার কথা বলে